ভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের জেরে কথায় কথায় সীমান্তে আমদানি রপ্তানি বন্ধ করে দেওয়ার কারণে ভোগ্যপণ্য আমদানিতে তৃতীয় দেশের দিকে নজর দিয়েছেন বাংলাদেশের আমদানিকারকরা। সংশ্লিষ্টরা বলেছেন, পেঁয়াজ, চিনি, চাল, গম, ডাল সহ প্রয়োজনীয় ভোগ্যপণ্য আমদানিতে তারা ভারতের বিকল্প রপ্তানিকারক দেশ খুঁজছে। ইতিমধ্যে পাকিস্তান লাভ লোকসানের কথা বলে বাংলাদেশ যা চাইছে তাই রপ্তানি করছে। বাংলাদেশ পাকিস্তানের নতুন নতুন সিদ্ধান্তে নড়েচড়ে বসেছে প্রতিবেশী দেশটি। করাচি থেকে চট্টগ্রামে সরাসরি কার্গো জাহাজ আসা, বাংলাদেশ পাকিস্তানের ফ্লাইট চালুর উদ্যোগ, ভারতকে ব্র্যান্ডউইথ ট্রানজিট না দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার পর এবার আরও একটি নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ। বাংলাদেশে আওয়ামী লীগ সরকার বিদায়ের পর পাকিস্তানের সাথে বাণিজ্য সম্পর্ক বৃদ্ধির বিষয়টি নতুন করে আলোচনায় আসে। এই তো কিছুদিন আগেও পাকিস্তানের নাম নেওয়া যেত না বাংলাদেশে, সেই পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের এখন মধুর সম্পর্ক স্থাপিত হতে যাচ্ছে ধাপে ধাপে। এর মধ্যেই একটি নতুন খবর, শিগগিরই শুরু হচ্ছে ঢাকা পাকিস্তান সরাসরি ফ্লাইট, আসলে বাংলাদেশ পাকিস্তান সরাসরি ফ্লাইট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। যারা এই মুহূর্তে ভিডিও দেখছেন তাদেরকে অনুরোধ করব, দয়া করে পুরো ভিডিওটি সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন, কারণ ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্ট্যান্ট। খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্ট্যান্ট ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের মাঝে সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, অবশেষে ভারতের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করে নতুন করে বাণিজ্যিক বা ব্যবসায়িক সম্পর্ক স্থাপন করতে যাচ্ছে পাকিস্তানের সাথে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, পাকিস্তানের সহযোগিতায় বাংলাদেশ কি চলতে পারবে? ভারত এতদিন আমাদেরকে যেটা দিয়ে আসছিল পাকিস্তান কি পারবে সেগুলো দিতে? প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, চলুন কথা না বাড়িয়ে কয়েকটা প্রতিবেদন দেখে আসি। নতুন করে বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব তৈরি হচ্ছে পাকিস্তানের। ভারত বাদ পাকিস্তান ইন, ভারত যা দেয় তা কি দিতে পারবে পাকিস্তান চীন কিংবা রাশিয়া? ভারতকে পাশ কাটিয়ে পাকিস্তান থেকে সম্প্রতি 25,000 টন চিনি আমদানি করেছে বাংলাদেশ। গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে এই খবর ছড়িয়ে পড়তেই করাচি ও ঢাকার বাণিজ্যিক সম্ভাবনার বিষয়টি নতুন করে সামনে এসেছে। 71 স্বাধীনতা যুদ্ধের পর থেকে দীর্ঘ সময় বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি বাণিজ্য হতো না। পরবর্তী সময়ে আবারও পাকিস্তানে বাণিজ্যিক সম্পর্ক স্থাপিত হলেও দেশটি থেকে সাধারণত সরাসরি পণ্যবাহী জাহাজ চট্টগ্রামে আসত না। প্রথমে শ্রীলঙ্কায় কন্টেইনার খালাস করত পাকিস্তানের জাহাজ, এরপর অন্য জাহাজে শ্রীলঙ্কা থেকে সেসব কন্টেইনার বাংলাদেশে আসত। স্বাধীনতার প্রায় 5 দশকের ব্যবধানে প্রথম কোনো পাকিস্তানি জাহাজ সরাসরি বাংলাদেশের সমুদ্র বন্দরে ভেড়ে গত 11 নভেম্বর। এত বছর পর পাকিস্তান থেকে কন্টেইনারবাহী ওই জাহাজ কেন বাংলাদেশে এলো, কেনই বা এটি এত তাৎপর্যপূর্ণ, তা নিয়ে কৌতূহলের শেষ ছিল না সাধারণ জনগণের। পার্শ্ববর্তী দেশ ভারতের মিডিয়ায় পাকিস্তানের ওই জাহাজ ভেড়ার খবর খুবই গুরুত্বের সঙ্গে প্রকাশ করে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা শাসনামলে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক শীতল থাকলেও 2009 সালে ক্ষমতা আসার পর থেকে দেশটির সঙ্গে আমদানি রপ্তানি কার্যক্রম সীমিত হতে থাকে। এক পর্যায়ে নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে দেশটি থেকে আমদানি করা অধিকাংশ পণ্য লাল তালিকাভুক্ত করে জাতীয় রাজস্ব বোর্ড NBR। অবশ্য আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর পাকিস্তানের অনুরোধে গত 29 সেপ্টেম্বর দেশটির সব ধরনের পণ্য লাল তালিকা থেকে মুক্ত হয়েছে। এমনকি বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্ক উন্নয়নে নানা তৎপরতাও দেখা যাচ্ছে। চট্টগ্রামে সরাসরি পাকিস্তানের জাহাজ ভেড়া আসলে এটাই ইঙ্গিত করে, ভারতকে পাত্তা না দিয়ে আগের চেয়ে অনেক বেশি উষ্ণ হচ্ছে বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক। বাংলাদেশ ও ভারতের মধ্যে কেনাবেচা হয় বিভিন্ন ধরনের পণ্য। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় প্রকাশিত তথ্য অনুসারে 2023 সালে বাংলাদেশে প্রায় $65 কোটি পণ্য রপ্তানি করেছে পাকিস্তান। তুলা, সিমেন্টের কাঁচামাল, পাট, টেক্সটাইল ফেব্রিক, পেপার, মেডিকেল ইকুইপমেন্ট সহ অনেক পণ্য আসে করাচি থেকে। এছাড়াও বাংলাদেশের বাজারে পাকিস্তানের সিলিং ফ্যান, নারীদের পোশাকের বেশ চাহিদা রয়েছে। তবে বাংলাদেশ থেকে কৃষি পণ্য, গার্মেন্টস, মেডিসিন, লেদার সহ যে পরিমাণ পণ্য পাকিস্তানে রপ্তানি হয় তার চেয়ে বেশি কেনে খোদ বাংলাদেশ।
ভারতের সঙ্গে চলমান টানাপোড়েনের কারণে ব্যবসায়িক বিকল্প হাব হিসেবে পাকিস্তান সহ অনেক দেশের সঙ্গে সম্পর্ক গড়ে তোলা এবং বিদ্যমান সম্পর্ক উন্নয়নে মনোযোগের বিষয়টি গুরুত্ব পাচ্ছে। রাজনৈতিক পট পরিবর্তনের পর ভারত নির্ভরশীলতা কমাতে বিকল্প নেই বলে মনে করেন গবেষক ও আমদানি রপ্তানি বিষয়ক বিশেষজ্ঞরা। সেক্ষেত্রে পাকিস্তানের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক আরও বাড়লে ভারতের জন্য তা হবে আরেকটি বড় ধাক্কা। বাংলাদেশ এখনও ভারতের উপর কতটুকু নির্ভরশীল এমন প্রশ্ন দেরিতে হলেও রাজনীতির মাঠকে গরম করে তুলছে। এক পক্ষ বলছে ভারতের সহযোগিতা ছাড়া অচল হয়ে পড়তে পারে বাংলাদেশ, অন্য পক্ষ বলছে ভারত যা দেয় তা পাকিস্তান, তুরস্ক বা অন্য দেশও দিতে পারে। মোদ্দা কথা, বাংলাদেশ ভারত পাকিস্তান এই ত্রিভুজ সম্পর্কের রেশ এখন কোথায় গিয়ে ঠেকে সেটাই এখন আলোচনার খোরাক। বাংলাদেশে পট পরিবর্তনের পর থেকে ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক চলছে টানাপোড়েন, আর এর সঙ্গে ধীরে ধীরে জড়িয়ে যাচ্ছে বাণিজ্যিক আদান প্রদানও। সবশেষ ইস্কন ইস্যুতে আরও কঠোর মনোভাব দেখাচ্ছে ভারত। ভারত সরকার সরাসরি কোনো সিদ্ধান্ত না নিলেও দেশটির ক্ষমতাসীন দলের নেতারা বাণিজ্যে বাধা দেওয়ার হুমকি দিচ্ছেন। উগ্রপন্থীরা আবার কোথাও কোথাও বিক্ষোভ করে বন্ধ করে দিচ্ছে স্থলবন্দরের কার্যক্রম, এতে ব্যাহত হচ্ছে দুই দেশের আমদানি রপ্তানি। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে বাংলাদেশ কি পণ্য আমদানিতে কেবল ভারতের উপরেই নির্ভরশীল? সাম্প্রতিক ইস্কন ইস্যুতে চিন্ময়ের গ্রেপ্তার নিয়ে ফুঁসে উঠেছে ভারত, নানা অপপ্রচার চালাচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে, পণ্য রপ্তানি বন্ধে দেয়া হচ্ছে হুমকি। তাদের এমন হুমকির বিপক্ষে শক্ত অবস্থান বাংলাদেশের। সরকার থেকে সাধারণ মানুষ ভারতের এহেন আচরণে ক্ষুব্ধ, ভারতীয় পণ্য বর্জনের শোরগোল দেশের আনাচে কানাচে। দেশের মানুষ বলছে ভারতের কব্জা থেকে বেরোতে হবে, বিকল্প পথ খুঁজতে হবে। এমন পরিস্থিতিতে এক সুখবর হলো পাকিস্তানের কাছ থেকে 25,000 টন উচ্চমান সম্পন্ন চিনি কিনেছে বাংলাদেশ। আগামী মাসে করাচি বন্দর থেকে এসব চিনি বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে। কয়েক দশক পর ইসলামাবাদ থেকে এত বিপুল পরিমাণ চিনি কিনল ঢাকা। এর আগে বেশিরভাগ সময় ভারতের কাছ থেকে চিনি কিনত বাংলাদেশ, এবার ভারতের পাশাপাশি প্রয়োজনীয় এই নিত্যপণ্য পাকিস্তান থেকেও কিনছে ঢাকা। যদিও দীর্ঘদিনের নিষেধাজ্ঞা কাটিয়ে পাকিস্তানের করাচি থেকে কন্টেইনার পণ্যবাহী একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে এসেছে গত নভেম্বরের মাঝামাঝি। এমভি ইউয়ান জিয়ান ফা জং নামের জাহাজটি করাচি থেকে দুবাই হয়ে চট্টগ্রামে আসে। মহান মুক্তিযুদ্ধের পর করাচি থেকে সরাসরি চট্টগ্রামে নোঙর করা প্রথম কোনো জাহাজ এটি। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে জটিল এবং কখনো কখনো উত্তেজনাপূর্ণ সম্পর্ক ছিল। রাজনৈতিক ও ঐতিহাসিক বৈরিতার কারণে দুই দেশের মধ্যে বাণিজ্য কয়েক দশক ধরে সীমিত থাকলেও পুরোপুরি বন্ধ ছিল না। তবে নতুন করে ক্রয় দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্কের উন্নতির দিকে একটি পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। বাংলাদেশ থেকে কৃষিপণ্য, গার্মেন্টস, মেডিসিন, লেদার এসব ক্ষেত্রে পাকিস্তানের রপ্তানি বাড়ানোর সম্ভাবনা বেশি। অন্যদিকে পাকিস্তানের সিলিং ফ্যান, ফ্রুটস, জুস, মেয়েদের ড্রেস বাংলাদেশে জনপ্রিয়। কস্ট বেনিফিট পর্যালোচনা করে আমদানি রপ্তানি পণ্য ঠিক হলে উভয় দেশই তাতে লাভবান হবে। এনবিআরের তথ্য অনুযায়ী ব্রাজিল থেকে গম, চিনি, মাংস এবং নানা ধরনের শুকনো ফল ও মশলা আমদানি করে বাংলাদেশ। মালয়েশিয়া থেকে ভোজ্য তেল, রাবার, দুগ্ধপণ্য, ইলেকট্রনিক সামগ্রী, রাসায়নিক পদার্থ, জুতা ও চামড়াজাত পণ্য, খাদ্যশস্য ও বীজ, গম এবং ডালের উল্লেখযোগ্য আমদানি হিস্সা রাশিয়ার হাতে। জাপান থেকে আমদানি হয় গাড়ি, ইস্পাতের কাঁচামাল সহ শিল্পের যন্ত্র। সিঙ্গাপুর থেকে মূলত জ্বালানি আমদানি করা হয়, পাশাপাশি দেশটি থেকে কাঁচা তুলা, ডাল, গম, তেলবীজ ও পাম অয়েল সহ বিভিন্ন খাদ্যপণ্য আসে। এর সাথে পাকিস্তান নিত্যপণ্য রপ্তানি শুরু করলে ভারতের পণ্য না পেলেও বাংলাদেশ যে না খেয়ে মরবে না এটা বলাই যায়। বাণিজ্য বিশ্লেষকরা বলছেন রাজনৈতিক বিভেদ বা দূরত্ব থেকে বাণিজ্যকে মুক্ত রাখতে হবে। অনভিপ্রেত ঘটনার প্রভাব যদি আমদানি রপ্তানি নিষেধাজ্ঞার মতো পরিস্থিতির দিকে ঠেলে দেয় ক্ষতিটা ভারতেরই হবে, কেননা প্রতি বছর বাংলাদেশ ভারত থেকে $13 বিলিয়ন পণ্য ও সেবা আমদানি করছে। এর বিঘ্ন ঘটলে ভারত সেই বৈদেশিক মুদ্রা থেকে বঞ্চিত হবে। অন্যদিকে রপ্তানি বন্ধ করলে সাময়িক সময়ের জন্য বাংলাদেশ কিছুটা চাপে পড়লেও আমদানির নতুন বিকল্প উৎস ঠিকই খুঁজে পেয়ে যাবে। তদুপরি অভ্যন্তরীণ উৎপাদন বাড়িয়েও তা মোকাবেলা করতে সক্ষম হবে, অর্থাৎ এতে কার লাভ কার ক্ষতি সেটি ভারতকে যেমন বিবেচনা করতে হবে, তেমনি বাংলাদেশকেও আঞ্চলিক বাণিজ্য থেকে সময় ও ব্যয় দুটির সুবিধাই ধরে রাখার চেষ্টা করতে হবে। বাংলাদেশ পাকিস্তানের নতুন নতুন সিদ্ধান্তে নড়েচড়ে বসেছে প্রতিবেশী দেশটি। করাচি থেকে চট্টগ্রামে সরাসরি কার্গো জাহাজ আসা, বাংলাদেশ পাকিস্তানের ফ্লাইট চালুর উদ্যোগ, ভারতকে ব্র্যান্ডউইথ ট্রানজিট না দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার পর এবার আরও একটি নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানি নাগরিকদের জন্য ভিসা পাওয়ার ক্ষেত্রে নিরাপত্তা ছাড়পত্রের প্রয়োজনীয়তা তুলে নিয়েছে বাংলাদেশ। এই পদক্ষেপ বাংলাদেশের নতুন কূটনৈতিক ও রাজনৈতিক দৃষ্টিভঙ্গির ইঙ্গিত দিচ্ছে বলে ধারণা করা হচ্ছে। 2019 সালে বাংলাদেশ পাকিস্তান সম্পর্কের টানাপোড়ন এবং নিরাপত্তা উদ্বেগের প্রেক্ষিতে এই সিকিউরিটি ক্লিয়ারেন্স প্রয়োজনীয় করা হয়েছিল। তবে গেল 2 ডিসেম্বর বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিরাপত্তা পরিষেবা বিভাগ এই শর্ত তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে। বাংলাদেশের এই সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ করেছে ভারত। দেশটির দাবি, বাংলাদেশের এই ভিসা নীতি পরিবর্তন উত্তর পূর্ব ভারতের নিরাপত্তার জন্য হুমকি। ভারতীয় নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, এই পরিবর্তন ভারত বাংলাদেশ সম্পর্ককে প্রভাবিত করতে পারে এবং বাংলাদেশের ভূরাজনৈতিক অবস্থানে একটি গুরুত্বপূর্ণ মোড় আনতে পারে। বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশ এখন ভারতের প্রতিপক্ষ পাকিস্তানের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার মাধ্যমে জানান দিচ্ছে যে তারা দক্ষিণ এশিয়ার রাজনীতিকে আর ভারতকেন্দ্রিক দৃষ্টিকোণ থেকে দেখতে চায় না। বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের ফলে ওই অঞ্চলে নিরাপত্তা হুমকি আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। বাংলাদেশের এই পদক্ষেপ একদিকে কূটনৈতিক সম্পর্ক পুনর্বিবেচনার সংকেত দিচ্ছে, অন্যদিকে এটি ভারতের জন্য একটি নিরাপত্তা চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে। ভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়নের জেরে কথায় কথায় সীমান্তে আমদানি রপ্তানি বন্ধ করে দেওয়ার কারণে ভোগ্যপণ্য আমদানিতে তৃতীয় দেশের দিকে নজর দিয়েছেন বাংলাদেশের আমদানিকারকরা। সংশ্লিষ্টরা বলেছেন, পেঁয়াজ, চিনি, চাল, গম, ডাল সহ প্রয়োজনীয় ভোগ্যপণ্য আমদানিতে তারা ভারতের বিকল্প রপ্তানিকারক দেশ খুঁজছে। ইতিমধ্যে পাকিস্তান লাভ লোকসানের কথা বলে বাংলাদেশ যা চাইছে তাই রপ্তানি করছে। পাকিস্তান ছাড়া আর কোন কোন দেশ হয়ে উঠছে ভারতের বিকল্প? বাংলাদেশ আমদানি না করলে কতটা ক্ষতির মুখে পড়বে ভারত, তা জানাবো আজকের এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। খাতুনগঞ্জের আমদানিকারকরা বলছেন, পণ্য আমদানির ক্ষেত্রে ব্যবসায়ীদের একটি দেশের উপর নির্ভরতা থাকে না। অনেক ক্ষেত্রে পণ্যের বুকিং রেটের উপর নির্ভর করে পণ্য আমদানির দেশ পরিবর্তন হয়। আমাদের দেশে ভোগ্যপণ্যের উল্লেখযোগ্য সংখ্যক ভারত থেকে আমদানি হলেও বিকল্প দেশগুলো থেকেও আমদানি হয় মাঝে মধ্যে। আমদানির ক্ষেত্রে বিকল্প চিন্তা সবসময় থাকে ব্যবসায়ীদের। বর্তমানে ভারতের পরিবর্তে অন্য দেশ থেকে পেঁয়াজ সহ কিছু কিছু পণ্য আমদানি চলছে, কিন্তু 5 আগস্ট ক্ষমতার পালা বদলের পর হ্রাস পেতে থাকে ভারত থেকে পণ্য আমদানি। এমন পরিস্থিতিতে ব্যবসায়ীরা প্রয়োজনে পণ্য আমদানিতে তৃতীয় দেশের দিকে নজর দিয়েছেন। পরিবর্তিত পরিস্থিতিতে পেঁয়াজ ও আলু আমদানিতে পাকিস্তানের দিকে ঝুঁকছেন বাংলাদেশের ব্যবসায়ীরা। এছাড়া মিয়ানমার থেকে চাল, হলুদ, আদা ও পেঁয়াজ আমদানির স্থায়ী প্রক্রিয়া চলছে। অন্যদিকে চীন থেকে গম, চিনি, ভোজ্য তেল, পাকিস্তান থেকে চাল, চিনি, জিরা ও খেজুর, ইন্দোনেশিয়া, আফগানিস্তান, সিরিয়া ও তুরস্ক থেকে মশলা জাতীয় পণ্য, রাশিয়া ও ইউক্রেন থেকে ভুট্টা, ব্রাজিল থেকে গম, চিনি এবং থাইল্যান্ড থেকে চাল আমদানিতে মনোযোগী হয়েছেন বাংলাদেশের ব্যবসায়ীরা। আসন্ন রমজানকে কেন্দ্র করে 11টি খাদ্যপণ্য আমদানিতে দেরিতে বিল পরিশোধের অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ফলে আমদানিকারকরা রমজানকে সামনে রেখে এসব খাদ্যপণ্য বাকিতে আমদানি করতে পারবেন। এছাড়াও পবিত্র রমজান মাসকে সামনে রেখে খেজুরের আমদানি শুল্ক কমিয়েছে অন্তর্বর্তী সরকার। ইফতারির অন্যতম অনুষঙ্গ এই পণ্যটির অগ্রিম কর পুরোপুরি তুলে নেওয়া হয়েছে। সরকারের নির্দেশে জাতীয় রাজস্ব বোর্ড বা NBR এই সংক্রান্ত আদেশ জারি করেছে। অন্যদিকে সম্পর্কের অবনতি হলে বাংলাদেশের চেয়ে ক্ষতি হবে ভারতে। ভারতের বৈদেশিক মুদ্রা আয়ের অন্যতম উৎস যে বাংলাদেশ, ইতিমধ্যেই ব্যবসায়িক ক্ষতির মুখে পড়েছে ভারতীয় ব্যবসায়ীরা। ভারতের বিভিন্ন পাইকারি মোকামে পেঁয়াজের পচন ধরে গেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী 2022-23 অর্থ বছরে ভারত থেকে 94,033 কোটি টাকার পণ্য আমদানি করে বাংলাদেশ। কোনো কারণে যদি বাংলাদেশের মতো এত বড় বাজার হাতছাড়া হয়ে যায় ভারতের, তাহলে ভাবুন, লাখো কোটি টাকার বাজার হারিয়ে দেউলিয়া হবে ভারত, তাতে কোনো সন্দেহ নেই। এছাড়াও বাংলাদেশ ভারতের রেমিটেন্সের অন্যতম উৎস। বছরে অন্তত $5 বিলিয়ন বাংলাদেশ থেকে যায় ভারতে। তা যদি বন্ধ হয়ে যায় তাহলে 26 লাখ ভারতীয় বেকার হয়ে পড়বে আর বড় ধরনের ধস নামবে ভারতের অর্থনীতিতে। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি বাংলাদেশ ভারত বাণিজ্য সম্পর্ক নিয়ে সঠিক তথ্য উপস্থাপন করতে। কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনার পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ। এই তো কিছুদিন আগেও পাকিস্তানের নাম নেওয়া যেত না বাংলাদেশে, আর পাকিস্তানের নাম শুনলেই কিছু মানুষ ছিল যাদের গায়ে জ্বালা উঠত।
সেই পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের এখন মধুর সম্পর্ক স্থাপিত হতে যাচ্ছে ধাপে ধাপে। এর মধ্যেই একটি নতুন খবর, শিগগিরই শুরু হচ্ছে ঢাকা পাকিস্তান সরাসরি ফ্লাইট। আসলে বাংলাদেশ পাকিস্তান সরাসরি ফ্লাইট, সম্ভবত ঢাকা করাচি হবে, এই ফ্লাইট সরাসরি শুরু হচ্ছে। এইটা হচ্ছে নতুন একটি খবর এবং অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি খবর। দর্শক, এই সব খবরের মধ্য দিয়ে বুঝতে পারছেন যে বাংলাদেশ এবং পাকিস্তানের সম্পর্ক এখন কোন পর্যায়ে উন্নীত হতে যাচ্ছে। কয়েকদিন আগে পাকিস্তানের হাইকমিশনার বাংলাদেশে নিযুক্ত, তিনি বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন। একই সঙ্গে তার আগে বিএনপি, জামাত, বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সম্পর্ক স্থাপন করেছে। রীতিমতো বাংলাদেশে যে পাকিস্তানের হাইকমিশন অফিস ছিল, তারা ছিল কোণঠাসা। তারা নানা ধরনের সরকারি নিরাপত্তার এজেন্সি দ্বারা পরিবেষ্টিত ছিল, তাদেরকে অনেককে বহিষ্কার করা হয়েছে, এক ধরনের অপরাধী হিসেবে তারা সেখানে অফিস করত, কোনোরকমে তারা টিকে ছিল। এর মধ্যে পাকিস্তান বারবার চেষ্টা করেছে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নের জন্য, বাংলাদেশের যে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আম পাঠিয়ে তারা নানাভাবে চেষ্টা করেছে, কিন্তু ভারতের ভয়ে অথবা ভারতের নির্দেশনায় বাংলাদেশ পাকিস্তানের সাথে কোনোভাবেই সম্পর্ক স্থাপনে রাজি ছিল না। বরং ভারতের সাথে যতটুকু পাকিস্তানের সম্পর্ক বিদ্যমান ছিল তার চেয়েও আরও মানে ন্যূনতম একটা সম্পর্ক রেখেছিল। শুধুমাত্র দুই দেশে কোনো রকম মিশন ছিল, এইটুকুই, আর কোনো কার্যক্রম ছিল না। সেই অচল অবস্থা এখন ভেঙে গেছে, বরং ভারত যত আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে পাকিস্তান তত কিন্তু কাছে আসছে। এর আগেও আপনাদেরকে বলেছি, মনে আছে। এখন সর্বশেষ খবর হলো দুই দেশের মধ্যে সরাসরি ফ্লাইট চালুর খবর জানাচ্ছেন বাংলাদেশের উপ হাইকমিশনার এস এম মাহবুবুল আলম, তিনি পাকিস্তানে নিযুক্ত। তিনি বলেছেন সরাসরি ফ্লাইট চালু হলে উভয় দেশের ব্যবসায়িক সম্প্রদায়ের মধ্যে সম্পর্ক উল্লেখযোগ্যভাবে শক্তিশালী হবে। পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদনে এই তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি হায়দরাবাদ চেম্বার পরিদর্শনকালে বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার এসব কথা বলেন। তিনি বলেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস পাকিস্তানের সঙ্গে বাণিজ্য বাড়ানোর সম্ভাবনাকে কাজে লাগানোর বিষয়ে আগ্রহী। দর্শকের মধ্যে শুনেছেন যে আসন্ন যে রোজার ঈদ, সেই উপলক্ষে টিসিবি 25,000 মেট্রিক টন চিনি পাকিস্তান থেকে আনতে যাচ্ছে। তিনি বলছেন যে যে তথ্য দিয়েছেন যে 2025 সালের জানুয়ারিতে ঢাকায় হতে যাওয়া বার্ষিক বাণিজ্য প্রদর্শনী অর্থাৎ আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অংশ নেওয়ার জন্য পাকিস্তানের ব্যবসায়ী সম্প্রদায়কে আমন্ত্রণও জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস। প্রদর্শনীতে পাকিস্তানের ব্যবসায়ীদের অংশগ্রহণের সুবিধার্থে ভিসা প্রক্রিয়া সহজ করা হবে বলে আশ্বাস দেন তিনি। তিনি আরো বলেন পাকিস্তানের ব্যবসায়ী সংগঠন হায়দ্রাবাদ চেম্বার অফ স্মল ট্রেডার্স অ্যান্ড স্মল ইন্ডাস্ট্রির সহযোগিতায় একটি প্রদর্শনীর আয়োজন করা হবে, সেখানে দুই দেশের ব্যবসায়ীরা অংশ নেবেন। যা এক বোঝাই যাচ্ছে যে দুই দেশের মধ্যে একটা সম্পর্ক উন্নয়নের একটি পরিবেশ তৈরি হয়েছে এবং সেটি আগামীতে কোনোভাবে কমবে না, বরং বাড়বে। দর্শক, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। বাংলাদেশে আওয়ামী লীগ সরকার বিদায়ের পর পাকিস্তানের সাথে বাণিজ্য সম্পর্ক বৃদ্ধির বিষয়টি নতুন করে আলোচনায় আসে। সম্প্রতি পাকিস্তানের করাচি থেকে কন্টেইনার বহনকারী জাহাজ সরাসরি বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে আসার পর এ নিয়ে তুমুল আলোচনা চলছে সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে, আর সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে ভারতের মিডিয়ায়। চট্টগ্রামে পাকিস্তানের জাহাজ রীতিমতো কাঁপন ধরিয়েছে ভারতের। এর মধ্যেই আবারও সুখবর নিয়ে এলো পাকিস্তান, আবারও আসছে পাকিস্তান থেকে জাহাজ। পবিত্র রমজানকে সামনে রেখে পেঁয়াজ, চিনি ও খেজুর সহ নানা খাদ্যপণ্য পাঠাবে পাকিস্তান। তবে কি ভারত বাংলাদেশে ব্যবসা হারাতে চলছে? পাকিস্তান কেনই বা বাংলাদেশকে এত কাছে টানতে চাইছে, তা জানাবো আজকের এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। আসন্ন পবিত্র রমজানকে সামনে রেখে খেজুরের আমদানি শুল্ক কমিয়েছে সরকার। পাশাপাশি রোজার ইফতারির অন্যতম অনুষঙ্গ এই পণ্যটির অগ্রিম কর পুরোপুরি তুলে নেওয়া হয়েছে। আসন্ন রমজানকে কেন্দ্র করে খেজুর আমদানিতে শুল্ক কর কমিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড বা NBR। শেখ হাসিনা সরকারের আমলে খেজুর আমদানিতে সর্বমোট 63.60% শুল্ক কর ছিল, এখন তা কমিয়ে 38.70% নির্ধারণ করা হয়েছে। এর আগে শুল্ক কর কমাতে NBR কে চিঠি দিয়েছিল বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন। প্রজ্ঞাপনে বলা হয় খেজুরের আমদানি শুল্ক 25% কমিয়ে 15% করা হয়েছে। পাকিস্তান বিশ্বের অন্যতম খেজুর উৎপাদনকারী এবং রপ্তানিকারকদের মধ্যে একটি দেশ।
তারা বার্ষিক 5,35,000 মেট্রিক টন খেজুর উৎপাদন করে। এবার সেই দেশ রমজানে বাংলাদেশিদের জন্য কন্টেইনার জাহাজে করে নিয়ে আসছে খেজুর। শুধু তাই নয়, পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমদ মারুফ বলেছেন, বাংলাদেশের চিনি ও পেঁয়াজ রপ্তানিতে পাকিস্তান সরকার আগ্রহী। পাকিস্তানে গম উৎপাদিত হলেও রপ্তানি করা হয় না, তবে উদ্বৃত্ত উৎপাদন হলে গম রপ্তানিতে বাংলাদেশকে প্রাধান্য দেওয়া হবে। বাণিজ্য উপদেষ্টা শেখ মসিরউদ্দিন বলেছেন, রমজানকে সামনে রেখে সরকার পেঁয়াজ, চিনি ও খেজুর সহ নিত্যপণ্যের সরবরাহ বাড়াতে পদক্ষেপ নিচ্ছে। সেই কারণে বিভিন্ন দেশের সাথে ব্যবসায়িক এঙ্গেজমেন্ট বাড়াতে চায় সরকার। সাক্ষাৎকালে তারা দ্বিপাক্ষিক বাণিজ্য, করাচি চট্টগ্রাম সরাসরি বাণিজ্যিক জাহাজ পরিচালনা, দুদেশের ব্যবসায়িক এঙ্গেজমেন্ট বৃদ্ধি ও জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের কার্যক্রম বৃদ্ধি নিয়ে আলোচনা করেন। উপদেষ্টা বলেন, সরকার দেশের বিপুল সংখ্যক মানুষকে ভর্তুকি মূল্যে পণ্য বিতরণ করে থাকে। এর মধ্যে চাল, পেঁয়াজ, চিনি, ভোজ্য তেল ও ডাল অন্যতম। সরকারের ভর্তুকি মূল্য পণ্য বিতরণ মানুষের জীবনকে একটু সহজ করতে ভূমিকা রাখবে। উপদেষ্টা আরো বলেন, সার্ক পুনর্জীবিত হলে সদস্য দেশগুলো উপকৃত হবে, দেশগুলোর মধ্যে বিদ্যমান সম্পর্ক আরো জোরালো হবে। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি পাকিস্তান বাংলাদেশ বাণিজ্যিক সম্পর্কের সর্বশেষ ও সঠিক তথ্য উপস্থাপন করতে। কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনার পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ। বাংলাদেশের কোনো কিছু ভালো হোক এটা দিল্লি সরকার চায় না। কোন কি কথা বললো, কার হাতে আঘাত লাগলো আমি তো বুঝতে পারি না। আমাদের বাংলাদেশের অভ্যন্তরে বিমানবন্দর আমরা চালু করবো, ভারতের মাথা ব্যথা কেন? ভারতের ভিতরে তো বহু কিছু হয়, আমরা তো কথা বলি না। আভ্যন্তরীণ বিষয়ে নাক গলানোটা একটা অভ্যাসে পরিণত হয়েছে। সুতরাং বাংলাদেশের মানুষ তো জুলাই এবং আগস্টের ছাত্র জনতা আন্দোলন করে ভারতের সেই আগলি নৌশটাকে কেটে দিয়েছে, এরপরেও তারা কেন আমাদের সঙ্গে এই ধরনের আচরণ করছে, এটা বাংলাদেশের দেশপ্রেমিক জনগণকে উপলব্ধি করতে হবে এবং বংশ পরম্পরায় উপলব্ধি করতে হবে। আপনারা জানেন বাংলাদেশের সর্ব উত্তরের একটি জেলা লালমনিরহাট, সেখানে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম একটা রানওয়ে রয়েছে। এটা অ্যাকচুয়ালি বাংলাদেশ আমলে নির্মিত হয় নাই, এমনকি পাকিস্তান আমলে নির্মিত হয়নি। এটা হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, আজাদ হিন্দ ফোর্স নাগাল্যান্ড পর্যন্ত চলে এসেছিল। এটা পরিত্যক্ত ছিল পাকিস্তান শাসনামলে, মানে 1947 সাল থেকে 1971 সাল পর্যন্ত এই রানওয়েটা বা এই বিমানবন্দরটা ব্যবহারের কোনো খুব একটা প্রয়োজন পড়েনি। আর ব্যবহার করার জন্য যে বিমানের প্রয়োজন ছিল সেটাও তখন পাকিস্তানের হাতে ছিল না। এখন প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে। এই যে আজকে থেকে 2024 সালের আগ পর্যন্ত এই বিমানবন্দরটি নিয়ে কোনো কথাবার্তা হয়নি এবং এটা ব্যবহারের প্রয়োজনীয়তা কতটুকু এটাও আমরা এবং সাধারণ মানুষ জানি না। সম্প্রতি এই তত্ত্বাবধায়ক সরকারের শাসনামলে, মানে আজকে থেকে 100 দিন আগে, এই পরিত্যক্ত বিমানবন্দরটি ব্যবহারের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা আমাদের সরকার উপলব্ধি করছেন। বাংলাদেশের চেয়ে এই বিমানবন্দরটা আন্তর্জাতিক অঙ্গনে বেশি প্রয়োজন হবে এবং এতে আমরা আকাশপথে যে সকল বিদেশি বিমানগুলো এই বিমানবন্দর ব্যবহার করবেন, তারা এশিয়ার পূর্ব রাষ্ট্রগুলোতে যাবেন, এশিয়ার পূর্ব রাষ্ট্র থেকে এই বিমানবন্দর ব্যবহার করে বহির্বিশ্বে যাবেন, আমরা আকাশপথ ব্যবহার করার জন্য একটা বিশাল অঙ্কের রেভিনিউ অর্জন করতে পারবো। আর এটাকে পুনর্নির্মাণ করতে খুব বেশি অর্থের প্রয়োজন হবে বলে মনে হয় না, সংস্কার করতে হবে। একটা সীমিত অর্থ দিয়ে যদি সংস্কার করি তাহলে এটা আমাদের দেশের জন্য অর্থনৈতিকভাবে অত্যন্ত লাভবান একটা ইন্ডাস্ট্রিতে পরিণত হবে। এখন প্রশ্ন হচ্ছে ভারত কেন এটার বিরোধিতা করছে? ভারত তো আমাদের সব কিছুতেই বিরোধিতা করে। এই দেশে গণতান্ত্রিক সরকার আসুক এটাও চায় না, ভারতের পছন্দের ব্যক্তি বা দল ব্যতীত আর কেউ এই দেশের ক্ষমতায় আসুক সেটাও চায় না। ভারতের বিরোধিতাটা থাকবেই, যতদিন বাংলাদেশ স্বাধীন এবং সার্বভৌমত্বের পরিচয় নিয়ে টিকে থাকবে ততদিন ভারত কোনো অবস্থাতেই তার তিন দিক পরিবেষ্টিত 56,000 বর্গ মাইলের ক্ষুদ্র এই বাংলাদেশকে তারা কখনো মেনে নিতে পারেনি। সুতরাং বাংলাদেশের কোনো কিছু ভালো হোক এটা দিল্লি সরকার চায় না। কথাটা সত্য, ভারতের বর্ণবাদী হিন্দুরা মুসলমানদের সঙ্গে লড়াই করে পারেনি, সাহসও করেনি,
1206 সালে যখন আমরা দিল্লিতে মুসলমানরা রাজধানী স্থাপন করলে, ভারতবর্ষের শাসন চালু করলো, সেদিন থেকে ইংরেজ আসার আগ পর্যন্ত ভারতীয়রা কিন্তু মুসলমানদেরকে মোকাবেলা করতে পারেনি, মুসলমানদের সঙ্গে যুদ্ধ করার সাহস হয়নি। সুতরাং তারা যুদ্ধ করবে এটা কিন্তু আমরা বিশ্বাস করি না, আমাদেরকে অন্যভাবে তারা ক্ষতিগ্রস্ত করবে, আমাদের মধ্যে ভারতীয় ব্যক্তিদেরকে, ভারতীয় এজেন্টদেরকে ঢুকিয়ে দিয়ে বাংলাদেশকে তাদের অনুগত একটি রাষ্ট্রে পরিণত করবে। ওই চাপটারটা আর কোনোদিন আসবে বলে বাংলাদেশের জনগণ মনে করে না। এখন ওই বিমানবন্দরটা আমাদের জন্য অত্যন্ত প্রয়োজন। বাংলাদেশে সরকার প্রধান প্রধান উপদেষ্টাই অর্থনীতিতে তিনি পিএইচডি করেছেন, সুতরাং একটা দেশের অর্থনীতি কোন কোন খাত ব্যবহার করলে সেটা চাঙ্গা হয়ে উঠবে এটা আমাদের সাধারণ মানুষের চেয়ে উনি অনেক ভালো জানেন। আর ওনাকে আমরা সমর্থন করি এই কারণে যে ওনার কোনো রাজনৈতিক দল নেই, এবং এই যে তত্ত্বাবধায়ক সরকারের যারা উপদেষ্টা আছে তাদেরও কোনো রাজনৈতিক দল নেই, এবং তারা ক্ষমতায় থাকবেন এটা কিন্তু জনগণ বিশ্বাস করে না, এবং এটাই হলো আমাদের একটা প্লাস পয়েন্ট। এই সরকারকে দিয়ে বাংলাদেশের এই ভঙ্গুর অর্থনীতি, বিধ্বস্ত অর্থনীতি যেটা বিগত 15 বছর হয়েছে এটাকে মেরামত করে দেয়া, শুধু বিমানবন্দর নয় অর্থনীতিকেও মেরামত করতে হবে। সুতরাং এই বিমানবন্দরটা আমাদের জন্য অত্যন্ত প্রয়োজন। কে কোন কী কথা বললো, কার হাতে আঘাত লাগলো আমি তো বুঝতে পারি না। আমাদের বাংলাদেশের অভ্যন্তরে বিমানবন্দর আমরা চালু করবো, ভারতের মাথা ব্যথা কেন? ভারতের ভিতরে তো বহু কিছু হয়, আমরা তো কথা বলি না। আভ্যন্তরীণ বিষয়ে নাক গলানোটা একটা অভ্যাসে পরিণত হয়েছে। সুতরাং বাংলাদেশের মানুষ তো জুলাই এবং আগস্টের ছাত্র জনতা আন্দোলন করে ভারতের সেই আগলি নৌশটাকে কেটে দিয়েছে, এরপরেও তারা কেন আমাদের সঙ্গে এই ধরনের আচরণ করছে এটা বাংলাদেশের দেশপ্রেমিক জনগণকে উপলব্ধি করতে হবে, এবং বংশ পরম্পরায় উপলব্ধি করতে হবে। আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে কী করে রক্ষা করা যায় এই প্রশ্নটা আজকে অনেকের মধ্যে মাথা চাড়া দিয়ে উঠেছে। আমাদের দীর্ঘ রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা দিয়ে আমরা একটা কথা বলতে পারি যে কোনো রাষ্ট্রের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য জনগণকে একটি জায়গায় দাঁড়িয়ে থাকতে হবে, এবং সেটা হলো আপোষহীন ঐক্য। রাজনীতি ভিন্ন হতে পারে, রাজনৈতিক কর্মকাণ্ড ভিন্ন হতে পারে, কিন্তু রাষ্ট্রের অখণ্ডতা বা রাষ্ট্রের স্বাধীনতার ব্যাপারে পৃথিবীর অন্যান্য রাষ্ট্রের জনগণের মতো বাংলাদেশের জনগণকে যদি ঐক্যবদ্ধ থাকে এবং সেটা যদি পরম্পরা হয়, তাহলে বাংলাদেশের উপরে পৃথিবীর কোনো শক্তি আধিপত্য বিস্তার করতে পারবে না। দ্বিতীয়ত, বাংলাদেশের জনগণকে সম্মিলিতভাবে একটি পরিকল্পনা প্রণয়ন করে রাখতে হবে, যেই পরিকল্পনাটা অ্যাচিভ করার জন্য, সে যেই পরিকল্পনার লক্ষ্যে উপনীত হওয়ার জন্য সম্মিলিতভাবে কাজ করতে হবে। সেই সঙ্গে অর্থনৈতিক শাস্ত্র, অর্থনৈতিক সচ্ছলতা, পৃথিবীতে দুর্বল রাষ্ট্রগুলির উপরে আধিপত্য বিস্তার করা সহজ হয়, কারণ অর্থনৈতিক সহায়তা, অর্থনৈতিক সাহায্য, দান, খয়রাত ইত্যাদি দিলে সেই রাষ্ট্র ওই সংশ্লিষ্ট রাষ্ট্রের প্রতি দুর্বলতা প্রকাশ করতে শুরু করে। সুতরাং আমাদেরকে অবশ্যই ব্যক্তি এবং রাষ্ট্রীয় পর্যায়ে অর্থনৈতিকভাবে সচ্ছল হতে হবে, এবং পৃথিবীর কোনো সচ্ছল রাষ্ট্রকে যুদ্ধে পরাজয় করা যায়, পরাজিত হয়েছে অনেক সচ্ছল রাষ্ট্র, দ্বিতীয় বিশ্বযুদ্ধে হয়েছে, প্রথম বিশ্বযুদ্ধে হয়েছে, কিন্তু তাকে দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ করা যায় না। তার দুটা প্রমাণ ভারতবর্ষে রয়েছে, একটা সেটা হলো কাশ্মীর। কাশ্মীরের মুসলমানরা স্বাধীনতার জন্য লড়াই চালিয়ে যাচ্ছে, তাদের কাছে কোনো অস্ত্র নেই, কিন্তু তাদের নির্দিষ্ট লক্ষ্য রয়েছে যে কাশ্মীরকে আমরা স্বাধীন করব আমাদের পরবর্তী প্রজন্মের জন্য। আরেকটি হলো মধ্যপ্রাচ্যে ফিলিস্তিনি মুসলমানরা, তাদের হাতে কোনো অস্ত্র নেই, কিন্তু 1948 সাল থেকে তারা পৃথিবীর সমস্ত খ্রিস্টান এবং অমুসলিম রাষ্ট্রের সাহায্য এবং সমর্থন পুষ্ট ইসরায়েলের বিরুদ্ধে নারী পুরুষ নির্বিশেষে লড়াই করে যাচ্ছে, নিহত হচ্ছে, কিন্তু মাথা নত করছে না। সুতরাং যারা মাথা নত করবে তাদের উপরে আধিপত্য প্রতিষ্ঠিত হবে, এবং যারা মাথা নত করবে না তারা লড়াই করে টিকে থাকবে। সুতরাং বাংলাদেশের জনগণকে অনন্তকাল পর্যন্ত লড়াই করার মনন মানসিকতা নিয়েই বেঁচে থাকতে হবে। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখতে পারলেন খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ ভিডিও ছিল এটি। আপনারাই এখন জানাবেন, কমেন্ট করবেন আপনারা কি বলতে চান, যে ভ্রাতৃত্ব প্রেম পাকিস্তান দেখাচ্ছে বর্তমান সেটা নিয়ে আপনারা কি বলতে চান। পাকিস্তানের থেকে চিনি নিয়ে এসেছে আপনারা ইতিমধ্যে খবর পেয়েছেন। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, কারাচির সাথে
বাংলাদেশের সম্পর্ক, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হচ্ছে, এটাই সহ্য করতে পারছে না ভারত। ভারত রীতিমতো তেলে বেগুনে জ্বলছে, ভারত এখন হাই হাই করছে। ভারত ভেবেছিল তারা যদি চাপ প্রয়োগ করে তারা যা বলবে সেটাই মেনে নিতে বাধ্য হবে বাংলাদেশ, কিন্তু না ভাই, এটা এখন আর শেখ হাসিনার বাংলাদেশ নয়। স্বাধীন সার্বভৌমত্বে কারোর হুকুমদারি চলে না। ভারতীয় দাদারা খুব হারে হারে টের পাচ্ছে বাংলাদেশ কী জিনিস এবং কী হতে যাচ্ছে। ভবিষ্যতে ভারতের কপালে শনি রয়েছে, প্রফেসর ইউনুস ঠান্ডা মাথায় খেলে দেবে। প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, আপনারা আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন, কমেন্টে আপনাদের ওপিনিয়ন জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ করব আপনাদেরকে। আজকের মতো বিদায় নিতে হচ্ছে আপনাদের কাছ থেকে, দেখা হবে আরও অন্য কোনো একটা ভিডিওতে। সে পর্যন্ত হয়তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।